আপনি আমেরিকাতে থাকেন, আমেরিকাতে শুধু বাংলাদেশ থেকে যে টাকা পয়সা নিয়ে ওইখানে বাড়ি গাড়ি করছেন এটাই না। দীর্ঘ 8 বছর পর গত 10ই জুলাই মুক্তি পেয়েছে অনন্ত জলিলের নতুন সিনেমা দিন দা ডে। বরাবরের মতো এবারও তার সঙ্গী হয়েছেন স্ত্রী বর্ষা। এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে বাংলাদেশের খ্যাতিমান খল অভিনেতা মিশা সদগরকে। সম্প্রতি তিনি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অনন্ত জলিলের দাবি শত কোটি টাকা দিয়ে দিন দা ডে নির্মাণ করেছেন, এতে দর্শক হয়তো বিনোদন পেয়েছে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো লাভ হয়নি। এ খল অভিনেতার ব্যক্তিগত মতামত, এত বড় অঙ্কের টাকা দিয়ে তিনি ফিল্ম স্টুডিও, প্রোডাকশন হাউস, ওটিটি প্ল্যাটফর্ম বানালে অভিজ্ঞ ও প্রবীণ এই সময়ের মেধাবী নির্মাতা, যোগ্য শিল্পী, কলাকৌশলীরা কাজ করতে পারবেন, এতে চলচ্চিত্র শিল্পের প্রভূত উন্নতি হবে। শত কোটি টাকা দিয়ে একটি সিনেমা না বানিয়ে এই অর্থে বছরে কমপক্ষে অর্ধশত সিনেমা বানালে ফিল্ম ইন্ডাস্ট্রির চেহারা পাল্টে যেতে বাধ্য। এতে অনন্ত জলিল কালচারাল ইম্পোর্টেড পার্সন এবং চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি হয়ে উঠতে পারবেন। শনিবার 13ই আগস্ট মিশা সদগরে এইসব মন্তব্যের কড়া জবাব দিলেন অনন্ত জলিল। এদিন বিকেলে যমুনা ব্লকবাস্টারে দিন দা ডে প্রদর্শনীতে গিয়ে তিনি বলেন, ইন্ডাস্ট্রি ওনার দ্বারা তো আর কোনো উপকার হয় নাই, উনি তো একজন আর্টিস্ট, উনি তো একজন প্রযোজকও না আর উনি একজন ক্রিয়েটিভ পার্সনও না, উনি আর্টিস্ট। উনি খল চরিত্র অভিনয় করেছেন, প্রথম কিসে অভিনয় করেছেন, আস্তে আস্তে প্রত্যেকটা মানুষেরই উন্নতি হয়। সে যদি একজন ফাইটার হিসাবেও আসেন, তারপরে সে খলনায়ক সর্বোচ্চ জায়গায় চলে গেছেন, সেটা তার ক্যারিয়ার। কিন্তু আমি বলবো, তার দ্বারা তো আর সিনেমার উন্নতি হয় না। তার দ্বারা যদি সিনেমারই উন্নতি হতে হলো, তাহলে তো বললামই 480 হল থেকে এখন 100 আসলো কেন, তাহলে তো 480 থেকে 900 হল চলে যেত তার দ্বারা যদি উন্নতি হতো, এক নাম্বার। দুই নাম্বার, বাংলাদেশ যে স্বাধীন হলো, মুক্তিযোদ্ধা যারা অনেক বিপদে পড়েছে এই মুক্তিযুদ্ধের সময় রাজাকারের জন্য, রাজাকারদের জন্য, তা আমি আজকে আমাদের যারা যোদ্ধা শিল্পী তারাও কিন্তু চলচ্চিত্র যোদ্ধা, কিন্তু তারা বঞ্চিত হলো। 200 জনের মতন, 200-র উপরে হবে শিল্পীদেরকে তারা তাদের ভোটের জন্যে বাদ দিয়ে দিল, তাদের ভোটের জন্যে। তাহলে তার দ্বারা চলচ্চিত্র কী উন্নত হলো? আমরা দেখেছি পত্রিকাতে, আপনাদের নিউজে, সব জায়গায় জাহিদ খান, জাহিদ খান বলেছেন, আপনারা মিশার নাম কম বলেছেন, কিন্তু মিশা তো সভাপতি ছিল, মিশা তো সভাপতি, ওর সিগনেচার ছাড়া তো আর 200 কতজন শিল্পীকে তো বাদ দিয়ে দেওয়া হলো, তাইলে সিগনেচার তো মিশা করেছে চলচ্চিত্র। তাহলে আমরা যদি বলি যে চলচ্চিত্র যোদ্ধাদেরকে এডবিসি থেকে বের করে দিল, যেটা আবার আমাদের সদ্য ইলিয়াস কাঞ্চন ভাই ওনার নেতৃত্বে আবার তাদেরকে ফিরে আনলো চলচ্চিত্রে, তাহলে তাকে কি বলা যায়? তার দ্বারা চলচ্চিত্রের উন্নতি কিভাবে হবে? সে তো একজন আর্টিস্ট, সে চলচ্চিত্র কোনো কিছুই ভালো দিক ইনভেস্ট করার মতো ক্ষমতা তার নাই। অনন্ত জলিল আরও বলেন, কথা বলার আগে চিন্তা করতে হবে কি ব্যাপারে আমি কথা বলছি। মিশা সাহেবের যদি এতই যোগ্যতা হয়, তাহলে আজ পর্যন্ত দিন দা ডের মতো একটি সিনেমা বানাতে পারলো না কেন? একটা বানিয়ে দেখাতো। উনি তো আমেরিকাতে থাকে, আমেরিকান ছবি দেখতে বলেন ওনাকে, যে আপনি আমেরিকাতে থাকেন, আমেরিকাতে শুধু বাংলাদেশ থেকে যে টাকা পয়সা নিয়ে ওইখানে বাড়ি গাড়ি করছেন এটাই না, আমেরিকান ছবি দেখেন, দিন দা ডে ছবির সাথে আমেরিকান ছবিকে কম্পেয়ার করেন, যে আপনি যে ছবি দেখেন আমেরিকাতে ওরকম কিনা দিন দা ডে। এই জন্যে আপনার আমার একই কথা, আমরা যেই ছবি করব, আবার উনি বল, উনি আরও কথা বলছে, সেটা আমি আরেক দিন পরে বলবো, সময় মতো বলবো আমি সেটা। বাট এখন এই পর্যন্ত আমার একটাই কথা, যে মিশা সাহেবের যে কথাগুলো এগুলো সত্যিকারেই আপত্তিকর, এবং সে যা কথা বলেছে এগুলো তার মুখে মানায় না, তার অতটুকু যোগ্যতা নাই, তার এই মুখে, তার মুখ দিয়ে এতটুকু তার যোগ্যতা নাই যে এই ধরনের কথা বলতে পারে সে। কারণ তার যোগ্যতা কী? শুধুমাত্র সে একজন ভিলেনের ক্যারেক্টার করে গেছে তার আজীবন, সে নিজে কোনো ইনভেস্ট করে নাই, সে চলচ্চিত্রের জন্য ভালো কিছু করে নাই, বরং চলচ্চিত্র যোদ্ধাদেরকে তিনি এডবিসি থেকে তাড়িয়ে দিয়েছেন, তার মুখে এগুলো মানায় না। আর আমরা কি করেছি 8 বৎসর না থেকেও, প্রতি বৎসর এফডিসিতে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করেছি অর্থ দিয়ে, নিজেরা প্লাস অর্থ দিয়ে আমরা করেছি, শিল্পীদের পাশে দাঁড়িয়েছি অর্থ দিয়ে, তাদের চিকিৎসা দিয়ে,
বিভিন্ন সমস্যার সম্মুখীন তারা যারা হচ্ছে, আমরা এটা সলভ করার চেষ্টা করেছি, নট অনলি ফর শিল্পী সমিতি দিয়া, 17টা সংগঠন দিয়ে, যে যখন গেছে আমরা এটাকে তাদের পাশে দাঁড়িয়েছি। মিশা সাহেব কী করবে? মিশা সাহেবের দ্বারা তো এগুলো করা সম্ভব না। আজকে অনন্ত জলিল যেটা করেছে, এই যে হলিউড মাপের ছবি করেছে বাংলাদেশে, আগামীতেও করবে, মিশা সাহেবের দ্বারা কী হবে চলচ্চিত্রের?